বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বৃষ্টি নামার জন্য আমাদের এখানকার ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে আমি আর অমিত দুজনই একটুখানি জ্যাকেট পরে আমাদের ঘরের সামনে যে কারিফোর মার্কেটটা রয়েছে সেখানে যাই টুকিটাকি কিছু বাজার করতে। ঢুকেই দেখি সামনের দিকে শশা রয়েছে, আর শশা আমাদের ডেলি বেসিসে খাওয়া হয়ে থাকে। তো শশার ক্ষেত্রে আমি দেখছিলাম অফার চলছিল, দাঁড়ান আপনাদেরকে সামনের দিকে গিয়ে অফারটা একটুখানি দেখাই। এই যে শশার অফারটা ছিল যে একটা যদি নেওয়া হয় তাহলে এক ইউরো, আর এক সালে যদি তিনটে নেওয়া হয় তাহলে দেড় ইউরো। মানে একটা দাম, একটা নিলে সেটা হলো ইন্ডিয়ান কারেন্সিতে 90 টাকা দাম, আর যদি এক সালে তিনটে নেওয়া হয় তাহলে 135 টাকা দাম পড়বে। এই রোটার মধ্যে যেগুলো দেখছেন এগুলো সমস্ত কিছুই কিন্তু ড্রাই ফ্রুটস। এই দেখুন, এখানে আমাদের দেশের মতন স্কচ বাইটও পাওয়া যায়, দুটো করে রয়েছে, আর এগুলোর দাম রয়েছে এক একটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 350 টাকার কাছাকাছি। আর তার নিচে অন্যান্য ব্র্যান্ডেরগুলো রয়েছে যেগুলো মোটামুটি ওই 150 থেকে 200 টাকার মতো। এই দেখুন, এখানে রয়েছে হারপিক বা এছাড়াও অন্যান্য টয়লেট ক্লিনার যেগুলো মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 250 টাকা থেকে শুরু। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে এগুলোর কীরকম কী দাম রয়েছে যদি আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ সত্যি বলতে গেলে এগুলোর দাম ইন্ডিয়াতে কীরকম কী রয়েছে সেটা আমার একদমই জানা নেই। এইদিকে মসকিউটো রিফিল প্লাস তার মেশিনগুলো রয়েছে। মসকিউটো রিফিলগুলোর দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 450 টাকা থেকে শুরু, আর যেগুলো মেশিনগুলো রয়েছে ওগুলোর দাম রয়েছে মোটামুটি 800 টাকা থেকে শুরু। এদিকে আমরা সেরিবসের ওই নুনের প্যাকেটটা নিয়েছি যার দাম রয়েছে মোটামুটি ওই ইন্ডিয়ান কারেন্সিতে 65 টাকার মতন। দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে এই নুনের প্যাকেটটা। এইদিকে আপনারা যে অলিভ অয়েলগুলো দেখছেন এগুলো মিনিমাম স্টার্টিং প্রাইস হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 400 টাকা থেকে। স্যুপ আমি একদমই এরকমভাবে খাই না, রিনমিও আমার স্যুপ খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে আপনাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের স্যুপ রয়েছে, স্যুপের প্যাকেট রয়েছে, যেমন মিক্সড ভেজিটেবলস, তারপর এখানে দেখুন যেমন গাজর আর কুমড়োর স্যুপ রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের ভেজিটেবলের স্যুপ রয়েছে, তার উপরে টমেটোর স্যুপ আছে, চিকেন স্যুপ আছে, সমস্ত কিছু। আর এগুলোর দাম মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এই প্যাকেটগুলোর দাম রয়েছে স্টার্টিং প্রাইস ওই 200-250 টাকা থেকে শুরু। অনেকদিন ধরে খুব পাওভাজি খেতে ইচ্ছা করছিল, আর আজকে কারিফোরে আমি এরকম বম্বে পাওভাজি পেয়ে যাবো সেটা আমি একদমই ভাবতে পারিনি। তাও আবার এখানে দেখুন লাস্ট পিস ছিল এটা, আর এটার দামও ছিল 2 ইউরো, মানে আমাদের ওই ইন্ডিয়ান কারেন্সিতে ওই 180 টাকার মতন দাম। একদম পুরো রেডি করা প্যাকেট রয়েছে, জাস্ট মানে তরকারিটাকে একটুখানি গরম করে নিয়ে পাও দিয়ে খেলেই হয়ে যাবে। এদিকে দেখুন ভেজ বিরিয়ানি, রাজমা চাওয়ালও রয়েছে, এগুলোর দাম মোটামুটি 350 টাকার মতন রয়েছে। আর এগুলো পুরো প্যাকেটে পুরো রেডি করা থাকে, জাস্ট বাড়ি থেকে গরম করে নিলেই হয়ে যায়। ছোলে চাওয়াল আছে, তারও দাম রয়েছে প্রায় 350-400 টাকার মতন। আর এখানে রয়েছে পানিপুরি, পানিপুরিরও দাম রয়েছে মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতো। একদম পুরো রেডি করা থাকে, একদম প্যাকেট করে, জাস্ট আপনাকে বাড়ি থেকে জলটাকে বানিয়ে খেতে হবে। এখানে পিৎজা নিলে চিলি ফ্লেক্স, অরিগানো কিছুই দেওয়া হয় না, তো সেই কারণে আমি ভাবলাম কখনো বাড়িতে যদি কিনে নিয়ে আসি পিৎজা তাহলে সেই ক্ষেত্রে চিলি ফ্লেক্স আর অরিগানো যদি ঘরেই থাকে তাহলে একটুখানি ছিটিয়ে খেতে পারি। তো সেই কারণে এখানে আমি গিয়ে, এখানে যেটা আপনারা দেখছেন পিৎজা বলে লেখা আছে, তো ওটা হলো পিৎজার অরিগানো। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটাকে, এটা হলো অরিগ্যানোটা রয়েছে, আর এটার দাম রয়েছে, পুরো শিশিটার দাম রয়েছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 300 টাকার মতন। আর আরেক দিকটা আমি ফার্স্টে যখন খুলেছিলাম ওই কাজু বলে কিছু একটা লেখা ছিল, এই যে কাজুন বলে এরকম লেখা রয়েছে, তো এটা হলো আপনার চিলি ফ্লেক্স, আর এটার দাম রয়েছে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে ওই 280-300 টাকার মতন এটার দাম হবে। তো এইখানটার মধ্যে যে মশলাগুলো রয়েছে সমস্ত কিছু একটুখানি অর্গ্যানিক মশলা রয়েছে, তো সেই কারণে এইগুলোর দামগুলো মোটামুটি আমি দেখলাম অন্যান্য, মানে অন্যান্য মশলার তুলনায় এই ডিপার্টমেন্টে যেই মানে মশলার দামগুলো রয়েছে সেইগুলো একটুখানি বেশি রয়েছে। আজকের মতন আমাদের কেনাকাটি এখানেই শেষ, এবং আমার ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।